আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। আমি ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা শ্রেষ্ঠ সম্পদ মা কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি শুনিয়ে আসছি। সবাইকে শুভ সকাল, সেই সাথে বসন্তকালের শুভেচ্ছা, ফাল্গুনী শুভেচ্ছাও রইল। আজকের কবিতার নাম মা তুমি চলে গেলে, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। মা তুমি চলে গেলে না ফেরার দেশে, নিশি রাজ্যে দেখি তোমায় স্বপ্নের দেশে। জগৎ ছেড়ে চলে গেলে মন থেকে তো গেলে না, কত কিছু গেছি ভুলে তোমায় ভুলতে পারলাম না। মাগো তোমার আঁচল তলে আগের মতোই আছি, কান্নায় যখন চোখ ভিজে যায় তোমার আঁচলেই মুছি। মা তুমি ফিরবে না সত্য চিরন্তন, তবু তোমার আশা পথে প্রহর গুনে মন। খালা চাচি ফুপুরা যদি তোমার মতো হতো, তোমায় হারানোর ব্যথা কিছু উপশম হতো। মা তুমি কি শুনতে পাও বুকের আর্তনাদ, নারী ছেড়া ধন তোমার পৃথিবীতে অনাথ। মা তুমি কি দেখতে পাও এই দুনিয়ায়, তুমি বিনে তোমার সন্তান কত অসহায়। মাগো তোমায় স্বপ্নে দেখে বুক ভেসে যায় জলে, স্বপ্ন তো আর সত্য নয় সবাই তাই বলে। অশ্রু সত্য বুক ভেসে যায় স্বপ্ন সত্য নয়, এই রহস্যের জট খুলে কে দেবে আমায়। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা শ্রেষ্ঠ সম্পদ মা কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি। আরেকটি কবিতা পড়ছি, কবিতার নাম দারুণ মর্ম ব্যথা, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। সূর্যের আলোয় চাঁদের মাঝে প্রতিফলিত হয়, ধোয়া কাপড় সূর্য শোকায় চাঁদ প্রভু নয়। সংসারের মহিষী মা চলে গেছে, শূন্য স্থানে খালা ফুপু এসে দাঁড়িয়েছে। সান্ত্বনায় যন্ত্রণা যায় সমস্যা যায় না, চাঁদ দেখে সূর্যের অভাব পূরণ হয় না। কাফনে জড়ানো তোমার শেষ মুখখানা, সিক্ত হয়ে আসে ভোলা যায় না। না থাকার এই পৃথিবীতে কেউ থাকে না, না ফেরার দেশ থেকে কেউ ফেরে না। জানি তুমি ফিরবে না, ভুলতে তোমায় হবেই, তোমার স্মৃতি মধুর প্রীতি বুকে গেথেই রবে। আমায় যেমন লালন করেছ পরম মমতায়, তোমায় তেমন রাখুক খোদা রহমতের ছায়ায়। তুমি ছিলে এ ভবে আল্লাহ নবীর পরে, তুমি বিহলে আজ এ জীবন নিবিড় অন্ধকারে। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা শ্রেষ্ঠ সম্পদ মা কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর এই বইগুলো যারা সংগ্রহ করতে চান, আমার ইনবক্সে যোগাযোগ করলে বইগুলো সংগ্রহ করতে পারবেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আবার আসবো। আল্লাহ হাফেজ।